আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব উইলিয়াম ব্লেকের পোয়েম দ্য চিমনি সুইপার। এটা সংস অফ ইনোসেন্সের অন্তর্ভুক্ত। এখানে চিমনিটা আসলে ঘরকে গরম রাখতে ব্যবহার করা হয়। আমরা সকলেই দেখেছি যে ছোট একটা জায়গার মধ্যে আগুন জ্বালানো হয়, এটাই হচ্ছে মেইনলি চিমনি, যা সময় সময় পরিষ্কার করতে হয়। এবং এটা খুব ছোট একটা জায়গা, যা কোনো বড় মানুষের পক্ষে পরিষ্কার করা সম্ভব না। সেই কারণে তখনকার সময়, মানে উইলিয়াম ব্লেকের সময়ে, ছোট বাচ্চাদেরকে এই চিমনি পরিষ্কার করতে ব্যবহার করা হতো। এবং কবি সেই চিমনি সুইপারদের নিয়ে এই কবিতাটি লিখেছেন। এই কবিতায় মোট 6টি স্ট্যানজা রয়েছে। প্রত্যেকটা স্ট্যানজাতে তিনি বর্ণনা দিয়েছেন সেই সব চিমনি সুইপারদের। ফার্স্টে দেখা যায় তিনি স্পিকার সম্পর্কে বর্ণনা দেন, স্পিকার কিভাবে একজন চিমনি সুইপার হয়। তারপরে একজন তার ফ্রেন্ড, মানে তার সাথে যে কাজ করে টম, তার কথা বলা হয়। এইভাবে কবিতাটি কবি লিখেছেন। ফার্স্টে দেখা যায় কবি বলছেন, হোয়েন মাই মাদার ডাইড আই ওয়াজ ভেরি ইয়াং, মানে স্পিকারের কথা বলছে। স্পিকারের যখন মা মারা গিয়েছিল তখন সে খুব ছোট ছিল। অ্যান্ড মাই ফাদার সোল্ড মি হোয়াইল ইয়েট মাই টাং কুড স্কার্সলি ক্রাই হুইপ হুইপ হুইপ। এখানে দেখা যাচ্ছে তার মা মারা যাওয়ার পর তার বাবা তাকে বিক্রি, এবং তখন কি সে ভালো করে কথাও বলতে পারতো না। এবং সে সুইপ যেটা থাকে, চিমনি সুইপাররা তাদের, মানে কারো চিমনি পরিষ্কার করতে হবে কি না তাদেরকে ডাকার জন্য সুইপ সুইপ বলে ডাকতে থাকে, কিন্তু সে সেটাও বলতে পারতো না, সে হুইপ হুইপ বলতো। সো ইউর চিমনিস আই সুইপ অ্যান্ড ইন শর্ট আই স্লিপ। এখানে সে বলছে কি, আমি চিমনি পরিষ্কার করি এবং ঝুলকালিতে ঘুমাই। সুট মানে হচ্ছে ঝুলকালির কথা বলা হচ্ছে। যেহেতু তারা চিমনি পরিষ্কার করে, তাই তাদের গায়ের মধ্যে অনেক ময়লা আবর্জনা থাকে এবং সেগুলো নিয়ে কিন্তু তারা সেই ময়লা অবস্থায় ঘুমিয়ে পড়ে। আসলে সেই সব চিমনি সুইপাররা যে আসলে কতখানি বঞ্চিত আর নিপীড়িত অবস্থায় জীবন ধারণ করেছেন, কবি এসব কিছু এখানে বলেছেন। দেয়ার ইজ লিটল টম ডেকরে হু ক্রাইড হোয়েন হিজ হ্যাড দ্যাট কার্ল লাইক এ ল্যাম্পস ব্যাক ওয়াজ শেপড। এখানে দেখা যাচ্ছে আরেকজনের কথা বলা হচ্ছে, তার নাম হচ্ছে টম ডেকরে। তার মানে তার ছিল একদম মেশের মতো, ল্যাম্পের মতো একদম কোঁকড়ানো চুল ছিল। সে কাঁদছিল কারণ তার যে চুল ছিল সেগুলোকে শেভ করে দেওয়া হয়েছিল। তার অবশ্য কারণ রয়েছে, কারণ সো আই মানে তার চুলগুলো কাটার মেইন কারণ হচ্ছে তার চুলগুলো যাতে নষ্ট না হয়ে যায়, সেই কারণে সে চুলগুলো কাটা হয়েছিল। সো আই হুশ সেড হুশ টম নেভার মাইন্ড ইট ফর হোয়েন ইউর হ্যাজ বেয়ার ইউ নো দ্যাট দ্য স্যুট ক্যান নট স্পয়েল ইউর হোয়াইট হেয়ার। তখন আমাদের যে স্পিকার রয়েছে সে তাকে সান্ত্বনা দিচ্ছে যে চুপ করো টম, কিছু মনে করো না, তোমার মাথা যদি খালি থাকে তাহলে দেখা যাবে কি তোমার এই যে হোয়াইট চুল রয়েছে, এই চুলগুলোকে ঝুল বা কালি বা কোনো ময়লা তোমার চুলকে নষ্ট করতে পারবে না। সে আসলে তাকে সান্ত্বনা দিচ্ছিল যাতে করে সে দুঃখ না করে, কিছুই তো করার নাই। অ্যান্ড সো হি ওয়াজ কোয়াইট, অ্যান্ড দ্যাট ভেরি নাইট অ্যাজ টম ওয়াজ অ্যাসলিপিং হি হ্যাড সাচ আ সাইট। পরবর্তীতে দেখা যায় সে শান্ত হয়ে যায়, তাই সে শান্ত হয়ে সে রাতে সে একটা স্বপ্ন দেখে। তখন সে স্বপ্ন দেখে যে দ্যাট থাউজেন্ডস অফ সুইপার ডেক জো নেড অ্যান্ড জ্যাক ওয়ার অল অফ দ্যাম লকড আপ ইন কফিনস অফ ব্ল্যাক। এখানে আরও কিছু সুইপারের কথা বলা হয়। তারা হচ্ছে ডেক, জুট, জো, নেড অ্যান্ড জ্যাক, যারা সকলে কি ছিল, একটা কালো কফিনের মধ্যে বদ্ধ অবস্থায় ছিল। এরপরে অ্যান্ড বাই কেম অ্যান অ্যাঞ্জেল হু হ্যাড এ ব্রাইট কি। এরপরে দেখা যায় একজন ফেরেস্তার মতো মানুষ আসে যার কাছে একটা ব্রাইট কি ছিল। অ্যান্ড হি ওপেন দ্য কফিনস অ্যান্ড সেট দেম অল ফ্রি। এরপরে সে কি করে, সে তাদের যে কফিন রয়েছে সেই কফিনটাকে খুলে দেয়, তাদের সবাইকে ফ্রি করে দেয় সে অ্যাঞ্জেলটা এসে। দেন ডাউন এ গ্রিন প্লেইন লিপিং লাফিং অ্যান্ড দে রান। এরপরে দেখা যায় তাদেরকে যখন ছেড়ে দেওয়া হয়, ফ্রি করে দেওয়া হয়, তারা খুব বেশি খুশিতে মাতোয়ারা হয়ে যায়। মানে তাদেরকে একটা সবুজ মাঠের মতো একটা জায়গায় ছেড়ে দেওয়া হয়, সেখানে তারা লাফালাফি করতে থাকে, হাসাহাসি করে, দৌড়াদৌড়ি করে। অ্যান্ড ওয়াশ ইন রিভার অ্যান্ড শাইন ইন দ্য সান। এরপরে কি করে, তারা সকলে গোসল করে নদীতে এবং সূর্যের আলোয় তারা একদম শাইন করতে থাকে, কারণ তারা সবসময় ময়লাতে কাজ করার কারণে তারা একদম কালো অবস্থায় হয়ে গিয়েছিল, মানে তাদের শরীরে অনেক ময়লা ছিল। তাই তারা সকলে নদীতে যখন গোসল করে এবং সূর্যের আলোতে তারা শাইন করতে থাকে, এটাই বলা হচ্ছে। এরপরে দেখা যায় দেন নেক্ট অ্যান্ড হোয়াইট অল দেয়ার ব্যাগস
লেফট বিহাইন্ড। তারা সকলে কি ছিল? উলঙ্গ এবং সাদা হয়ে গিয়েছিল গোসল করার পর। তাদের গায়ে কোনো ময়লা ছিল না এবং তাদের যে ব্যাগগুলো রয়েছে সেগুলো ছিল তাদের পেছনে। দের রাইজ আপন ক্লাউডস অ্যান্ড স্পোর্ট ইন দ্য ওয়াইন্ড। তারা কি করে? মেঘের উপর চড়ে বাতাসে খেলা করতে থাকে। মানে তারা এতটাই আনন্দে মাতোয়ারা হয়ে গিয়েছিল যে মানে কি করবে বুঝতে পারতেছিল না। অ্যান্ড দ্য এঞ্জেল টোল্ড টম ইফ হি উড বি এ গুড বয় হি উড হ্যাভ গড ফর হিজ ফাদার অ্যান্ড নেভার ওয়ান্ট জয়। এখানে সে এঞ্জেলের কথা বলা হয়। সে এঞ্জেলটা কি করে? টমকে বলে যে যদি সে ভালো ছেলে হয় তবে ঈশ্বরকে সে তার বাবা হিসেবে পাবে, মানে গড তার ফাদার হয়ে যাবে। কারণ তার বাবা কি করেছিল? তাকে তার বাবা ছিল না, তাই তো তার এসব কাজ করছে। এবং যদি সে ভালোভাবে কাজ করে তাহলে গডকে সে তার বাবা হিসেবে পাবে। অ্যান্ড নেভার ওয়ান্ট জয়, এবং কি হবে? তাদের আনন্দের কোনো অভাব হবে না। এটা একটা সান্ত্বনার মতো। তারপর দেখা যায় অ্যান্ড সো টম অ্যাওয়ক অ্যান্ড হি রোজ ইন দ্য ডার্ক। টম অনেক বেশি উৎসাহ পায় এই স্বপ্ন দেখার পর। সে সকাল সকাল ঘুম থেকে উঠলো, মানে অন্ধকার থাকা অবস্থায়, কারণ তাদেরকে অনেক আর্লি মর্নিং উঠতে হয়, কাজে যেতে হয়। অ্যান্ড গট উইথ আওয়ার ব্যাগস অ্যান্ড আওয়ার ব্রাশেস টু ওয়ার্ক। এরপরে তারা তাদের ব্যাগ এবং ব্রাশ নিয়ে কাজে চলে গেল। দো দ্য মর্নিং ওয়াজ কোল্ড, টম ওয়াজ হ্যাপি অ্যান্ড ওয়ার্ম। যদিও সকালটা অনেক ঠান্ডা ছিল, কিন্তু তাও টম ওই স্বপ্নটা দেখার কারণে সে অনেক খুশি ছিল এবং উষ্ণ অবস্থায় ছিল। সো ইফ অল ডু দেয়ার ডিউটি দে নিড নট ফেয়ার হার্ম। তব মানে যদি প্রত্যেকে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে তাহলে দেখা যাবে তাদের কোনো প্রকার ক্ষতির ভয় থাকবে না। এটার মধ্য দিয়ে এই পয়েমটা শেষ হয়ে যায়। এই পয়েমটা লেখার পেছনে উইলিয়াম ব্লেকের উদ্দেশ্য ছিল, মানে উইলিয়াম ব্লেকের সময়কালে মেনলি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছিল। তখন লেবাররা খুব কষ্টে জীবনযাপন করতো, তাই তারা মানে যে লেবাররা ছিল তাদের টাকার অভাবে তারা তাদের সন্তানদেরকে বিক্রি করে দিত। পরবর্তীতে পুঁজিবাদী সমাজের মানুষরা সেই সব চাইল্ডদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা, তো হার্ডওয়ার্ক যা তাদের বয়সের সাথে যায় না, এই চিমনি পরিষ্কার করাও ছিল তার মধ্যে একটা অন্তর্ভুক্ত, মানে সেই কাজগুলোর মধ্যে অন্তর্ভুক্ত একটা কাজ ছিল। এখানে কবি আইরনিক্যালি এই পোয়েমের মধ্য দিয়ে চাইল্ড লেবার এবং তৎকালীন সমাজের চিত্রটা তুলে ধরেছেন। কিভাবে এই চিমনি সুইপাররা বঞ্চিত অবস্থায় নিপীড়িত অবস্থায় জীবনযাপন করেন, এবং আমাদের সমাজের যে পুঁজিবাদীরা রয়েছে তারা স্বপ্নের জাল বিছিয়ে মানে আমাদেরকে আশাবাদী করে তারা তাদের কাজটা করিয়ে নেয়, এবং আমাদের কিছু করার বা রুখে দাঁড়ানোর কোনো উপায়ও তাতে থাকে না। এসব কিছুই কবি এই পোয়েমের মধ্য দিয়ে তুলে ধরেছেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।